সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটির মাধ্যমে মাইক্রোসফট অফিস 2019-এ ফরম্যাট পেইন্টার অপশনটি কিভাবে ব্যবহার করতে হয় সেই প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করব। তার জন্য আমি আগে থেকেই একটি ওয়ার্ড ফাইল তৈরি করে রেখেছিলাম, আর সেক্ষেত্রে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফিচারটিকে ওপেন করার জন্য প্রথমে সার্চ বাটনে গেলাম। সার্চ বাটনে গিয়ে প্রথমে লিখছি ওয়ার্ড, WORD দিয়ে এন্টার দিব। এর ফলে আমার মাইক্রোসফট অফিস ফিচারটি ওপেন হয়ে গেল। এবার আমি আমার আগের তৈরিকৃত ফাইলটিকে ওপেন করছি। সেক্ষেত্রে প্রথমে আমি ওপেন সেকশনটিতে ক্লিক করলাম, এরপর ব্রাউজ সেকশনে ক্লিক করলাম, এরপর যেখানে আমি ফাইলটি রেখেছি সেই লোকেশনে যাব। আমি আমার ফাইলটিকে ডেস্কটপ সেকশনে রেখেছিলাম, তার জন্য আমি ডেস্কটপটিকে সিলেকশন করলাম। এরপর টেকনিউজ 365 ডাটা ফোল্ডারটিকে ডাবল ক্লিক করব, এরপর ল্যাব 1 ফোল্ডারে ক্লিক করলাম। এই ফোল্ডারের মধ্যে আমার আগে থেকে তৈরিকৃত ফাইলটি রয়েছে, এখন আমি সেই ফাইলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলাম, এর ফলে আমার আগের তৈরিকৃত ফাইলটি ওপেন হয়ে গেল মাইক্রোসফট অফিস ফিচারের মধ্যে। এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব মাইক্রোসফট অফিস 2019-এ ফরম্যাট পেইন্টার অপশনটি কিভাবে ব্যবহার করতে হয়। তার আগে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আসলে ফরম্যাট পেইন্টার অপশনটির মাধ্যমে আমরা কী কাজ করতে চাইছি। আমার এই ফাইলটির মধ্যে আওয়ার স্টোরি নামক একটি হেডলাইন আছে। এই আওয়ার স্টোরির হেডলাইনটির ফন্ট টাইপ সিলেকশন করা আছে টাইমস নিউ রোমান, এবং এর ফন্ট সাইজ দেওয়া আছে 14, এবং এটি বোল্ড অবস্থায় আছে, এবং একই সাথে এই সেন্টেন্সটিকে ইটালিক অপশনটিও সিলেকশন করা আছে। এই টোটাল স্ট্রাকচারটি আমি চাই আমার এই ওয়ার্ড ফাইলের সকল হেডলাইনের মধ্যে রিপ্রেজেন্ট করতে, আর সেই কাজটি প্রত্যেকটা সেন্টেন্সে গিয়ে গিয়ে সেই কাজটা করা আমার জন্য অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, এবং একই সাথে প্রত্যেকটা সেকশন পরিবর্তন করতে গেলে প্রত্যেকটা সেন্টেন্সকে আবার সিলেকশন করে এই কাজটি করতে হবে। আর সেই কাজটি আমি যদি ফরম্যাট পেইন্টার অপশনের মাধ্যমে করতে চাই খুব দ্রুততার সাথে আমি সেই কাজটি করে নিতে পারি। তার জন্য এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই ফরম্যাট পেইন্টার অপশনটি কিভাবে ব্যবহার করতে হয়। এই আওয়ার স্টোরির যে স্ট্রাকচারটুকু আছে আমি চাই আমার এই ওয়ার্ড ফাইলের সকল হেডলাইনগুলোতে সেম স্ট্রাকচারটি ব্যবহার করতে, যেমন হোয়াই চুজ আস এই সেন্টেন্সটির উপরে ব্যবহার করতে চাই, একইভাবে হোয়াট উই অফার এই সেন্টেন্সটির উপরও আমরা ব্যবহার করতে চাই, একই সাথে দ্য বিট বাই বিট গোল্ডেন রুলস অফ ফিটনেস অর্থাৎ এই ওয়ার্ড ফাইলের যতগুলো হেডলাইন আছে সবগুলোতেই আমার আওয়ার স্টোরির স্ট্রাকচারটুকু ব্যবহার করতে চাই। আর সেক্ষেত্রে আমি ফরম্যাট পেইন্টার অপশনটুকু এখন ব্যবহার করার মাধ্যমে সেই কাজটি করব। তার জন্য যে কাজটি আমাকে প্রথমে করতে হবে, আওয়ার স্টোরি সেন্টেন্সটিকে সিলেক্ট করে নেব, এরপর হোম ট্যাপে যাব, হোম ট্যাপ থেকে ক্লিপবোর্ড গ্রুপে গিয়ে ফরম্যাট পেইন্টার বাটনটিকে ক্লিক করব। এর ফলে আমার ফরম্যাট পেইন্টার অপশনটি এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গেল আওয়ার স্টোরির স্ট্রাকচার উপর ভিত্তি করে। এখন আমার মাউস পয়েন্টারটিও ফরম্যাট পেইন্টার আইকন শো করবে, এবং এই মাউস পয়েন্টারটি যে সেন্টেন্সের উপর আমি রিপ্রেজেন্ট করব সেই লেখাগুলোই আমার আওয়ার স্টোরির স্ট্রাকচার অনুযায়ী রিপ্রেজেন্ট হয়ে যাবে। এক্ষেত্রে প্রথমে আমি হোয়াই চুজ আস এই সেন্টেন্সটির উপর ফরম্যাট পেইন্টার অপশনটিকে সিলেকশন করতে চাই। ফরম্যাট পেইন্টার অপশনটি সিলেকশন থাকা অবস্থায় আমি আমার হোয়াই চুজ আস এই সেন্টেন্সটিকে সিলেক্ট করব। এর ফলে দেখুন আমার হোয়াই চুজ আস সেন্টেন্সটি এখন আওয়ার স্টোরির স্ট্রাকচার অনুযায়ী রিপ্রেজেন্ট হয়ে গেল। সেইমভাবে আমি আমার এই ওয়ার্ড ফাইলে সকল হেডলাইনগুলোকে ফরম্যাট পেইন্টার অপশন দ্বারা রিপ্রেজেন্ট করে দিতে পারি। পুনরায় আবার ফরম্যাট পেইন্টারটিকে ক্লিক করলাম, ক্লিক করে হোয়াট উই অফার এই সেন্টেন্সটিকেও সিলেক্ট করলাম, আবারও ফরম্যাট পেইন্টার অপশনটিকে ক্লিক করলাম, একইভাবে দ্য বিট বাই বিট গোল্ডেন রুলস অফ ফিটনেস এই সেন্টেন্সটিকেও সিলেকশন করে দিলাম। একই ভিত্তিতে ফরম্যাট পেইন্টারটিকে ক্লিক করে বিকাম এ মেম্বার টুডে এটিকেও সিলেকশন করে দিলাম।
এর ফলে আমার আওয়ার স্টোরেজ স্ট্রাকচারটুকু রিপ্রেজেন্ট ছিল সেম স্ট্রাকচারে। আমার ওয়ার্ড ফাইলের সকল হেডলাইনের সেন্টেন্সগুলো একই স্ট্রাকচারে রূপান্তর হয়ে যাবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আওয়ার স্টোরির যে স্ট্রাকচারটুকু টাইমস নিউ রোমান এবং তার ফন্ট সাইজ হচ্ছে 14 এবং এটি বোল্ড অবস্থায় আছে, একই সাথে ইটালিক অবস্থায় আছে। সেইভাবে আমার এই ওয়ার্ড ফাইলের সকল হেডলাইনগুলো সেম স্ট্রাকচার রিপ্রেজেন্ট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন হোয়াট উই অফার, আমি কার্সরটি রাখলাম সেম স্ট্রাকচার। একইভাবে দ্য বিট বাই বিট গোল্ডেন রুলস অফ ফিটনেস সেম স্ট্রাকচারে রূপান্তর হয়ে গেল। একই সাথে বিকাম এ মেম্বার টুডে, এই সেন্টেন্সটিও আমার আওয়ার স্টোরির স্ট্রাকচার অনুযায়ী রূপান্তর হয়ে গেল। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাট পেইন্টার অপশনটিকে ব্যবহার করতে হয়। আমি খুব অল্প সময়ের মধ্যে মাইক্রোসফট অফিস 2019 ফরম্যাট পেইন্টার অপশনটি কীভাবে ব্যবহার করতে হয় সে প্রসিডিওরটুকু দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই ফরম্যাট পেইন্টার অপশনটির ব্যবহারটি আপনারা অনায়াসে বুঝতে পেরেছেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন এবং আগামীতে এই প্লেলিস্টের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।